ওকে, আমরা হচ্ছে ক্যামতাসিয়া 9 ইনস্টল করবো, আমরা এখানে আসব। ওকে, আসার পরে এবার হচ্ছে আমরা কি করবো, ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আমরা এই যে ক্যামতাসিয়া ইএক্সি, আমরা এখানে একটা ক্লিক টু ডাবল ক্লিক করব। আসার পরে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব, করে ইনস্টল। তারপর এখানে আপনার ইএস বলবে, আপনি ইএস এ ক্লিক করবেন। ওকে, আস্তে আস্তে ইনস্টল করছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের চলে আসলো। আসার পরে এবার এখান থেকে আমরা হচ্ছে ফিনিশে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আপনার অপেন হবে, অপেন হলে অসুবিধা নেই, আমরা সেটা ক্লোজ করে দেবো, ঠিক আছে, আমরা কিছুই করবো না, অপেন হোক। ওকে, আপনার হচ্ছে এরকম করে একটা ভিডিও আসবে যে ক্যামতাসিয়া আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন এরকম, অথবা আবাইয়াল চ্যানেলও আছে আপনার কিভাবে ক্যামতাসিয়াতে ভিডিও এডিটিং করতে হয়, ভিডিও আছে আপনার চাইলে সেটা দেখতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, যাতে আমাদের এই সমস্যাটা না হয়, সেটা এখন আমরা সমাধান করবো। ওকে, এবার হচ্ছে আপনি ধরেন আপনার স্ক্রিনটা রেকর্ড করতে চাচ্ছেন ক্যামতাসিয়ার মাধ্যমে, আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ধরেন আপনি ক্যামতাসিয়া অন করেন, আমি ক্যামতাসিয়া অন করলাম, ডাবল ক্লিক করে অন করলাম, করার পরে যে এখান থেকে নিউ রেকর্ড আছে আপনি এখান থেকে করতে পারেন, অথবা নিউ প্রজেক্টে ক্লিক করেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার হচ্ছে ক্যামতাসিয়া যখন আপনার অন হবে, অন হওয়ার পরে আপনি এখান থেকে যে রেকর্ড অপশন পাবেন, এই যে রেকর্ড, এই রেকর্ডের মধ্যে ক্লিক করেন। রেকর্ডের মধ্যে ক্লিক করার পরে আপনার হচ্ছে এরকম করে চলে আসবে। এরকম করে আসার পরে এখান থেকে আপনার যে মাইক্রোফোন আছে আপনি মাইক্রোফোনটা সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে আমি এখন ইউএসবি দিয়ে কথা বলছি, ইউএসবি মাইক্রোফোন দিয়ে, সেটা অটোমেটিক্যালি সিলেক্ট আছে এবং ভয়েস দেখাচ্ছে, ঠিক আছে। এই যে আমি যখনই কথা বলতেছি এটা আপনার হচ্ছে বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এরকম করে আপনারা অডিওটা সিলেক্ট করে নেবেন মাইক্রোফোন। তারপর এখান থেকে সাইজ আছে, সাইজটা আপনি এই যে কাস্টম আছে আপনি কাস্টম করে নিতে চাইলে কাস্টম করে নেবেন। এখন হচ্ছে আমার ফুল স্ক্রিনে আছে, ঠিক আছে। আপনি যদি ছোট বড় করতে চান, নির্দিষ্ট অংশ করতে চান, এরকম করে নির্দিষ্ট অংশ আপনি করতে পারবেন। কতটুকু অংশ আপনি চাচ্ছেন এরকম করে আপনি ছোট বড় করে ততটুকু অংশ আপনি রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি আমার ফুল স্ক্রিন, আমি ফুল স্ক্রিনের মধ্যে ক্লিক করলাম, আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর এখানে ক্যামেরা অন অফ করতে পারেন আপনার, ওকে। তারপর আপনি রেকর্ড করার জন্য এই যে এখানে রেকর্ড আছে, আপনি রেকর্ডের মধ্যে ক্লিক করবেন। ওকে, রেকর্ডের মধ্যে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখন কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে, এখন কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমরা যদি কোথাও ভিজিট করি, তারপর কোথাও যদি আমরা দেখাই, যা কিছু আমরা করতেছি সবকিছু এখন রেকর্ড হচ্ছে। এখন কোনো কারণে আপনার হচ্ছে আপনি ফাস্ট করতে চাচ্ছেন, আপনি অংশটুকু রেকর্ড করতে চাচ্ছেন না, তাহলে এই যে এখানে এটার মধ্যে ক্লিক করুন, এই যে লাল চিহ্ন এটার মধ্যে ক্লিক করে এটাকে অন করবেন। করে এখান থেকে যে ফাস্ট আছে আপনি ফাস্টের মধ্যে ক্লিক করবেন, সরি, আপনার হচ্ছে এই যে ফাস্টের মধ্যে ক্লিক করলাম, এটা এখন ফাস্ট হয়ে গেছে, দেখেন এখন আর সেকেন্ডটা উঠতেছে না, এখন আর দেখাচ্ছেন। এখন আপনি যদি আবার রিজিউমে ক্লিক করেন, ঠিক আছে, তখন আবার নতুন করে আপনার হচ্ছে দেখেন এই যে সেকেন্ড, এই যে, ঠিক আছে, আপনার কি এখন স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, এটা সহ এখন কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি যদি এটা সহ না চাচ্ছেন, তাহলে এটাকে এরকম করে, এই যে আমরা জানি এটা মিনিমাইজ করি মাইনাস দিয়ে, আমরা মাইনাস দিয়ে মিনিমাইজ করে দিলাম, তার মানে এখন স্ক্রিনে আমাদের যা যা আছে তাই হচ্ছে আপনার কি হচ্ছে এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে আবার একটা ক্লিক করি, করার পরে এবার আপনার রেকর্ড শেষ, অথবা আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে না হঠাৎ করে ভুল হয়ে গেছে বা কোনো কারণে আপনি ডিলিট করে চাচ্ছেন, ডিলিট করে দিলে কিন্তু পুরো ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না থাক, আমার হচ্ছে রেকর্ড করা হয়ে গেছে, এবার আপনি কি করবেন, স্টপে ক্লিক করবেন, এই যে স্টপ, আপনি স্টপে ক্লিক করবেন। স্টপে ক্লিক করলে সেটা এখানে চলে আসবে, এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আমি আমার কথা এখন আমি অফ করে দিচ্ছি, অফ করে আমি হচ্ছে এখন যদি প্লে করি, ঠিক আছে, এখন কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমরা যদি কোথাও ভিজিট করি, তারপর কোথাও যদি আমরা দেখাই, যা কিছু আমরা করতেছি সবকিছু এখন রেকর্ড হচ্ছে, দেখছেন এখন কিন্তু সুন্দর করে এটা চলে আসছে। আপনি এরকম করে এটাকে যে উপর নিচ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, প্রপার্টিস থেকে আপনি ফাংশন গুলো আনতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন, এই যে এখান থেকে শেয়ার আছে, শেয়ার থেকে লোকাল ফাইল, লোকাল ফাইল থেকে আপনার হচ্ছে এরকম করে যদি দেখায় কোনো সমস্যা নেই, আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এবার আপনি এখান থেকে নেক্সট আসবেন, তারপর আবার নেক্সট আসবেন, আবার নেক্সট আসবেন, তারপর এখান থেকে আবার নেক্সট আসবেন, ঠিক আছে। নেক্সট আসার পরে এবার এখান থেকে আপনি, আমরা একটু ব্যাকে আসি, ঠিক আছে, এখানে যেন ভুলেও ইনক্লুড ওয়াটারমার্ক না থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে দেখবেন, যদি দেখেন যে এগুলো টিক চিহ্ন থাকে এগুলো উঠাই ফেলবেন, আর যেভাবে আছে এভাবে রাখবেন। তারপর নেক্সট আসবেন, আসার পরে আপনি হচ্ছে এখান থেকে কোন ফোল্ডারে আপনি সেভ করতেছেন, আমি এখান থেকে সিলেক্ট করে ফোল্ডার সিলেক্ট করে আমি ডেস্কটপে যাচ্ছি, আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে ফাইলের যদি নাম দিতে চান, কোনো একটা নাম দিতে পারেন, তাহলে আমি এখানে নাম দিলাম স্ক্রিন রেকর্ড, ওকে দিয়ে তারপরে হচ্ছে আমি এখান থেকে সেভে দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি আপনার ফিনিশে ক্লিক করলাম, ওকে আমি ফিনিশে ক্লিক করে দিলাম। ওকে, তো আমার হচ্ছে এটা রেন্ডারিং হচ্ছে, যে রেন্ডারিং প্রজেক্ট, প্রজেক্টটা আমার রেন্ডারিং হচ্ছে। ওকে, রেন্ডারিং কমপ্লিট হওয়ার পরে আপনার হচ্ছে কোন একটা ব্রাউজারে আপনার হচ্ছে সেটা ওপেন হতে পারে, ওপেন হোক অসুবিধা নেই, ঠিক আছে, সেখান থেকে আপনি প্লে করে দেখতে পারেন। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি,
ঠিক আছে, এখানে আমি ক্লোজ করে দিলাম। এবং আপনার যখন এরকম চলে আসবে আপনি এখানে ফিনিশে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করে চলে আসবে। আপনি যদি এটাকে আপনার হচ্ছে মেইন ফাইল হিসেবে সেভ করে রাখতে চান তাহলে আপনি কন্ট্রোল এস দিবেন, অথবা এখান থেকে ফাইল, ফাইল থেকে আপনি হচ্ছে এখান থেকে আসবেন সেভে, ঠিক আছে। প্রথমে সেভে আসবেন, আসার পরে এবার আপনি এখানে যেখানে এটাকে রাখতে চান, ধরুন আমি ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে, অথবা আমি হচ্ছে আপনাদেরকে একটা টেকনিক দেখাবো যে শর্টকাটের কথা বলেছিলাম আপনাদেরকে, আমি দিস পিসি, এখান থেকে ফাইল, ফাইল থেকে আমাদের যে ইয়াসিন ফোল্ডার আছে আমরা হচ্ছে ইয়াসিন ফোল্ডারটাতে যাই, এই যে এখান থেকে এটাকে আমরা একটা শর্টকাট ক্রিয়েট করি, শর্টকাট, ওকে, শর্টকাট চলে আসছে। এবার আমরা এটাকে কপি করি বা কাট করি, কাট করে আমি হচ্ছে এখানে নিয়ে আসি, ওই যে পেস্ট করে নিয়ে আসলাম। ওকে, এবার হচ্ছে আমি আমার যে ক্যামটাসিয়া সেটাকে এখানে ক্লিক করে অন করলাম, অন করার পরে এবার হচ্ছে আমি এখান থেকে আপনার এটাকে সেভ করতে চাই, তাহলে ফাইল থেকে সেভ, সেভে আসার পরে এবার হচ্ছে আপনি একটা নাম দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। এবার ডেস্কটপে ক্লিক করেন, করার পরে এই যে শর্টকাট আমরা যেটা দিয়েছিলাম ইয়াসিন, দেখি এখানে আছে কিনা, এই যে ইয়াসিন শর্টকাট, ঠিক আছে, এখানে সিলেক্ট করবেন, করে এবার হচ্ছে আপনি এখানে একটা সেভ দেন, ঠিক আছে। তারপর আপনি এবার এটার ভিতরে আসলেন, আসার পরে এবার এখানে নাম দিতে চাইলে নাম আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, আমি সেভ দিয়ে দিলাম, তারপর ওকে, ঠিক আছে, আমার এটা সেভ হয়েছে। এখন কোনো কারণে আপনি এটা ক্লোজ করে দিয়েছেন, ঠিক আছে, পরবর্তীতে আপনাকে এডিট করার প্রয়োজন মনে হতে পারে, এবার হচ্ছে আপনি সেটা এখান থেকে অন করতে পারেন, এই যে এটা এখান থেকে আপনি অন করতে পারেন, অথবা ওই যে আমরা যেহেতু শর্টকাটের মতো আমরা ইয়ে করেছিলাম, আমরা এখন এই যে দিস পিসি এখানে আসলো, আমরা সেটা পাবো ফাইল থেকে, আমরা এই যে ইয়াসিন ফোল্ডারের ভিতরে আমরা এই যে হচ্ছে আমাদের এই যে আমরা যে সেভ করেছিলাম, ঠিক আছে, এই যে মেইন ফাইল, ঠিক আছে। আমরা এখন যদি এটাকে অন করি, অন করার জন্য এটাকে ডাবল ক্লিক করি, আমরা জানি কি করতে হয়, অন করতে হলে ডাবল ক্লিক করতে হবে, ওকে, একটু সময় নেবে, ওপেন হয়ে গেছে, ঠিক আছে, এই যে চলে আসছে। এবার আমরা আমাদের পছন্দ মতো আবার এডিট করে আবার হচ্ছে আমরা শেয়ার অপশনে ক্লিক করে লোকাল ফাইল আমরা আবার সেটাকে রেন্ডারিং করতে পারি বা আমরা সেভ করতে পারি। ওকে, আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, আর হচ্ছে কোনো ফাইল যদি আপনি রিনেম এখান থেকে করতেছেন, এই যে এখানে সিলেক্ট করার পরে ফাইলটাকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন, করার পরে যে রিনেম আছে এখানে, অথবা মাউসের রাইট বাটন করে রিনেম আমরা জানি, অথবা ডিলেট, কিন্তু সেটা আপনার শর্টকাট এই যে এখানেও আছে ডিলেট, আপনি এখানে ক্লিক করে সেটা ডিলেট হয়ে যাবে, কপি করতে চাইলে কপি, মুভ করতে চাইলে মুভ, অর্থাৎ এখানে এখানে ক্লিক করে আমরা পারবো, মাউসের রাইট বাটন ক্লিক করে যে কাট আছে, কপি আছে, ডিলেট আছে, রিনেম আছে। ওকে,